সাহিত্য বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিপুল উৎসাহের বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সুইজারল্যান্ডের ডেলেমোতে শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল 2016। বিস্তারিত সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপোর্টে। নতুন প্রজন্মের কাজী অর্ণির বেহালায় সোনার বাংলা কোলাহল আনন্দ এক মেলায় পরিণত হয়ে সুইস এবং প্রবাসী বাংলাদেশিদের মিলবন্ধনে সুইসের ডেলেমোর সান চস মাঠ এবং তার ফল পুরোদিনের জন্যই হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। আর গত রবিবারের বাংলাদেশ ফেস্টিভ্যাল 2016 নামের এই অনুষ্ঠানের আয়োজনে ছিল সুইস বাংলাদেশ অ্যাসোসিয়েশন SBA। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি ইমরান খান এবং সাধারণ সম্পাদক কেএম হাসান। এদের মধ্যে বাংলা সংস্কৃতি বিকাশই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, জানালেন আয়োজকদের একজন ইস্কান্দার আলী, যিনি ডেলেমো পৌরসভার একজন নির্বাচিত কাউন্সিলর এবং একই পৌরসভার সোশ্যালিস্ট পার্টির নবনির্বাচিত সভাপতি। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি পিয়েরাল ফ্রিদে, মেয়র দামিয়া সাপুই, স্বরাষ্ট্রমন্ত্রী নাতালি বার্তেলো এবং মহিলা বিষয়ক নির্বাহী মারিয়াল মার্কোভেট্টা। তারা সবাই বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রশংসা ছিল পঞ্চমুখ। এইসব কর্তা ব্যক্তিরা কিভাবে দেখছেন প্রবাসী বাংলাদেশিদের, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী নাতালি বার্তলো। অনুষ্ঠান উপভোগ করে আনন্দে যেভাবে সারা দিলেন উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা, কাজী আসাদের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন মিনহাজ দীপন, সুমন শরীফ এবং শাহনাজ ছবি। নৃত্যে ছিল অদিতি কর। প্রখ্যাত সঙ্গীতশিল্পী তপন চৌধুরী সেই পুরনো দিনের মনোমুগ্ধকর গান দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বাংলাদেশ ফেস্টিভ্যাল থেকে বাকিউল্লাহ খান, রিপন, চ্যানেল আই নিউজ, সুইজারল্যান্ড।